গেটিং সিরিয়াস অন চিটাগাংস পটেনশিয়ালস শীর্ষক এফপিবির দশম গোলটেবিল বৈঠক এফপিবির প্রেসিডেন্ট ডক্টর মঞ্জুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় শনিবার হাজিরদেরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারত সম্পন্ন হয়। এফপিবির নির্বাহী সদস্য রসনারা চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। গোলটেবিল আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত আছেন চুয়েটের সাবেক উপাচার্য প্রকৌশলী প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম সহ বিশিষ্ট জন। এডে মূল প্রবন্ধ ডক্টর হোসেন জিল্লুর রহমান হয়। বিশেষ করে তিনটা বিষয় আবারও পুনর্ব্যক্ত করতে চাই। একটা চিটাগং ভিশনের ধারণা আজকে আলোচিত হলো, অনেকে অনেক মতামত দিয়েছেন, একটা লবিস্টের ধারণা আমরা ইয়ে করেছি, কিন্তু এগেইন আমি যেটা বলছি যে চট্টগ্রামের বিচ্ছিন্ন উন্নতির জন্য আমরা এটা বলছি না, বাংলাদেশের উন্নতিতে চট্টগ্রামের যে সম্ভাবনা সেটা পুরোপুরি কাজে লাগাবার জন্যই বলছি। এবং তৃতীয়ত, বিশেষ করে গণপরিবহন এবং জলাবদ্ধতা নিয়ে শর্ট টার্ম একটা এক্সারসাইজ এবং সিভিক কমিশনের মাধ্যমে কি করা যায়, এজন্য যেটা আমির হুমায়ুন বললেন যে আলোচনা অনেকে ডাকা, আমিও আশা করি যে এক ধরনের প্রাথমিক অনানুষ্ঠানিক এই যোগাযোগ আলোচনা ইত্যাদি এগুলো আমিও ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগ নিব। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব।